দর্শক শূন্য গ্যালারি দেখে বোঝার উপায় নেই যে মাঠে একটি আন্তর্জাতিক সিরিজ চলছে। তাও প্রতিপক্ষ ভারতের মতো শীর্ষস্থানীয় দল, যাদের বিপক্ষে একটি ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। দর্শকদের এমন অনাগ্রহের অন্যতম কারণ প্রচার প্রচারণার অভাব। এই হাইভোল্টেজ সিরিজকে সামনে রেখে পর্যাপ্ত সময় পেলেও আলাদা তেমন কোনো আয়োজন নেই বিসিবির পক্ষ থেকে। তাই মেয়েদের এই সিরিজ সম্পর্কে জানেই না অধিকাংশ ক্রিকেট প্রেমীরা। কেবল প্রচার প্রচারণা নয়, সম্প্রচার সত্য বিক্রি কিংবা প্রধান পৃষ্ঠপোষক খুঁজতেও ব্যর্থ ক্রিকেট বোর্ড। জ্যোতি হরমনপ্রীতদের লড়াই দেখার সুযোগ নেই টিভি সেটের সামনে বসেও, বিসিবির ইউটিউব চ্যানেলই যেখানে একমাত্র ভরসা। যদিও তার সম্প্রচার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বিস্তর, মাঠের জায়ান্ট স্ক্রিনগুলো বন্ধ ছিল এই ম্যাচে। এত সব না থাকার কারণ হিসেবে নারী ক্রিকেটের পারফরমেন্সের ঘাটতি ও জনপ্রিয়তার অভাবকেই দায়ী করলেন বিসিবি সভাপতি। পাশাপাশি বাংলাদেশ নারী দলের সুযোগ সুবিধার সীমাবদ্ধতাগুলো মেনে নিয়েছেন অকপটে। ভারতীয় উইমেন্স টিম অনেক শক্তিশালী এবং টপ তিনটার একটা আমার অ্যাসেসমেন্ট, ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া অনেক শক্তিশালী, তারপরও ভালো খেলেছে এবং ভালো খেলবে। আমার ধারণা মেয়েদের ক্রিকেটটা আমাদের দেশে এখন পর্যন্ত দর্শক টানার মতো পরিস্থিতিতে যায়নি, বাট ডেফিনেটলি যাবে, একটু ভালো খেলতে হবে একটু। তবে সাম্প্রতিক সময়ে পারফরমেন্স যেমনই হোক না কেন, অর্জনের হিসেবে ছেলেদের থেকে এগিয়ে নারীরা। জনপ্রিয়তাও যে একেবারেই নেই তা বলাটাও ভুল হবে, এর আগেও জ্যোতিদের সমর্থনে মাঠে দর্শক উন্মাদনা চোখে পড়েছে। বাংলাদেশ সফরে এসে সে কথাই মনে করিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার দীপ্তি শর্মা। যখন আমরা এখানে এশিয়া কাপ খেলেছিলাম তখন মাঠে প্রচুর দর্শক ছিল, তবে আজকের প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। আমি মনে করি সামনের দিনগুলোতে এ বিষয়গুলোতে পরিবর্তন আসবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।